আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে আল কুরআন শিক্ষার গুরুত্ব এবং এর তেলাওতের ফজিলত সম্পর্কে রাসুল সাল আলাইহ সাল্লাম বলেছেন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন রাসুল সল্ল্লা আলী বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন আমরা কোরআন কেন তেলাওয়াত করবো এ বিষয়ে আমি একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করি আমরা জানি যে আল্লাহ তাল্লাহার পৃথিবীতে অসংখ্য নিয়ামত রয়েছে এই অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার উল্লেখযোগ্য একটা নিয়ামত হচ্ছে পরিমিত বৃষ্টি বর্ষণ পৃথিবীতে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন আমরা দেখতে পাই মরুভূমি সতেজ হয়ে যায় চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না খরা তখন হঠাৎ করে যদি বৃষ্টি হয় তখন দেখবেন এই মৃত জমিন এই মৃত মাটি উর্বর হয়ে যায় জীবিত হয়ে যায় সতেজ হয়ে যায় এই পরিমিত বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতি তখন ফিরে পায় প্রাণের সন্ধান ঠিক এরকমভাবেই যখন কোনো মুমিন ব্যক্তি বা যখন কোনো মানুষ এই কোরআন তেলাওয়াত করবে তখন তার এই মৃত অন্তর জীবিত হয়ে যাবে তার এই অন্তর উর্বর হয়ে যাবে অন্তরে আল্লাহতালার সৃষ্টি হবে এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে একজন মানুষের মৃত অন্তর জীবিত হয়ে যায় তখন সে অন্যায়কে অন্যায়ভাবে দেখতে পায় পাপকে পাপ মনে করতে পারে আর একজন মানুষ যখন এরকমভাবে কোরআন তেলাওয়াত করবে তখন সে অন্যায় কাজ আর করতে পারে না অন্যায় ফাহসা এগুলো সে আর করতে পারে না তার অন্তরের মধ্যে আল্লাহ তালার বয় সৃষ্টি হয়ে যাবে শয়তানের কুমন্ত্রণা তার অন্তরে প্রবেশ করতে পারবে না এজন্য আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হবে আমাদের মৃত অন্তরকে জীবিত করার জন্য এই কোরআন হচ্ছে আমাদের জন্য স্বরূপ আল্লাহ আল্লাহত কোরআন নাজিল করেছেন আমাদেরকে সতর্কবাণী দেওয়ার জন্য এই কোরআন হচ্ছে আমাদের জন্য উপদেশ আমরা যেন এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারি এবং বাস্তব জীবনে আমরা যেন প্রয়োগ করতে পারি এই কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন কেন তেলাওয়াত করতে হবে কারণ এ কোরআন তেলাওয়াত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদাত এই কোরআন যদি আমি আপনি তেলাওয়াত করি তাহলে প্রতি অক্ষর প্রতি আমি দশ নেকি অর্জন করতে পারব কেউ যদি আলিফলামিম এভাবে যদি সে পড়ে তাহলে এখানে তিনটি হরফ তিনটি হরফে সে তিরিশটি নেকি পেয়ে যাবে এ সম্পর্কে ইমাম বুখারি ছয় হাজার চারশো একানব্বই নাম্বার হাদিসে একটি হাদিস কুট করেছেন এখানে রাসুলসল্লা আলিয়াল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন সৎ কাজ করার নিয়ত করবে আল্লাহ আল্লাহত তাকে পূর্ণ সোয়াপ দিয়ে দেন যদিও সে কাজটি না করতে পারে আর যদি কোনো ব্যক্তি সৎ কাজ করার জন্য নিয়ত করে কিন্তু সেটা যদি পরবর্তীতে সম্পাদন করে তাহলে সে আল্লাহ আল্লাহতালা তাকে ওই ব্যক্তিকে তাকে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকি বর্ধিত করেন এর চেয়েও অধিক নেকি তাকে দিয়ে দেন অতএব আমরা দেখতে পারলাম একটা নেকি থেকে সাতশো নেকি পর্যন্ত বা এর চেয়েও বেশি নেকি অর্জন করা সম্ভব অতএব আমরা যদি প্রতিদিন কোরআন তেলাওত করি অক্ষর প্রতি আমরা অনেক নেকি অর্জন করতে পারব এজন্য আল্লাহ তালা আমাদেরকে কোরআনতালাত করার তৌফিক দান করুন এ সম্পর্কে মহান আল্লাহ কোরআনুল কারিমের উনত্রিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরা আনকাহুতের বলেছেন মিনাল কিতাব আল্লাহ তালা রাসুলসল্লা আলিয়াল্লামকে বলেছেন যে আপনার প্রতি যে প্রত্যাদিষ্ট কিতাব যে নাজিল করা হয়েছে আপনি পাঠ করুন অতএব কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদা একজন মানুষের জন্য কোরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম কোরআন আমাদেরকে প্রতিদিন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত করলে অন্তরে প্রশান্তি পাওয়া যায় এ সম্পর্কে রাসুল সাল আলিয়া সাল্লামের দুটি হাদিস আমরা দেখতে পাই অনেকগুলো হাদিস রয়েছে তার মধ্যে তার মধ্যে দুটো হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি ইমাম বুখারি এ হাদিসটি উট করেছেন পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এবং পাঁচ হাজার আঠারো নম্বর হাদিসে ইমাম বুখারি কুট করেছেন এখানে তিনি বলেছেন যে রাসুলসল্লিউসাল্লামের কাছে এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন এসে বললেন হে আল্লাহ রাসুল গত রাত্রে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম এমত অবস্থায় আমার পাশে আমার গুড়াটি বাঁধা ছিল সেই গুড়া হঠাৎ করে ছোটাছুটি করতে শুরু করলো লাফালাফি করতে শুরু করলো আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম তখন গোড়াটি শান্ত হয়ে গেল। আবার আমি কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম গুড়াটি আবারও ছোটাছুটি লাফালাফি করতে শুরু করলো আমি হঠাৎ করে দেখতে পেলাম আকাশে একখণ্ড মেঘের মতো আলো আমার এদিকে নেমে আসতেছে এ দেখেই গোড়াটি মানে ছুটাছুটি করতে শুরু করেছিল তখন রাসুলসল্লো আলিয়াল্লাম ওই ব্যক্তিকে বললেন তুমি থামলে কেন তুমি যদি পড়তে থাকতে তাহলে সকাল হয়ে যেত মানুষ দেখতে পেত ওইগুলো ছিল আল্লাহ তালার পক্ষ থেকে প্রশান্তি ফেরেশতা মালাইকা তোমার এই কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা নেমে এসেছিল আমরা এ দুটি হাদিস থেকে জানতে পারি কোরআন তেলাওয়াতের ফজিলত গুরুত্ব কতটুকু হতে পারে আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে এই কোরআন তেলাওয়াত করলে আপনি যদি প্রতিদিন যদি কোরআন তেলাওয়াত করেন আপনার অন্তরে এক অন্যরকম প্রশান্তি আপনি অনুভব করতে পারবেন প্রতিদিন সকালবেলা যদি আপনি কোরআন তেলাওয়াত করে করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার দিন কত একটা উৎফুল্ল মেজাজ একটা সুন্দর একটা হাসি মুখে আপনি দিনটা পার করতে পারতেছেন আপনার কাছে কোনো বিপদ কোনো বিপদ মনে হবে না এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন আপনার আত্মার মধ্যে একটা প্রশান্তি অনুভব করবেন যেই প্রশান্তি পৃথিবীর কোনো জায়গায় কোনো কিছুর মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন না আপনি যদি এই অন্তরের প্রশান্তি যদি পেতে চান তাহলে আজ থেকে কোরআন তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন আল কুরআন পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল কোরআন মানবজাতির প্রতি হচ্ছে এটা আহ্বান দয়া এবং জ্ঞানের জর্ণা দ্বারা আপনি যদি আল্লাহ তালার দয়া পেতে চান তাহলে কোরআন তেলাওত করুন আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে কোরআন তেলাওত করুন যারা সন্দিহান তাদের জন্য রয়েছে নিশ্চয়তা পৃথিবীর সকল মানুষের জন্য রয়েছে হেদায়েত পৃথিবীর সকল মানুষের জন্য রয়েছে সমাধান এই হচ্ছে আল কোরআন যারা হতাশ তাদের জন্য রয়েছে আশার আলো পৃথিবীতে একমাত্র পজিটিভ বই সেই বই হচ্ছে আল কোরআন যাতে কোনো সন্দেহ নেই এই কোরআন শিক্ষা করার গুরুত্ব কোরআন তেলাওতের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে তারপর আমাদেরকে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে